হ্যালো বন্ধুরা, আজ আমরা এসেছি ব্যান্ডেলে মায়া ওলাই চণ্ডীতলার মন্দির। ব্যান্ডেল স্টেশনে নেমে টোটো করে আমরা চলে এলাম ওলাই চণ্ডীতলা মায়ের মন্দিরে। মায়ের পুজো শনি ও মঙ্গলবার বাদে প্রতিদিন সকাল 9:30 থেকে 12:30 পর্যন্ত আর সন্ধেবেলা 6:30 থেকে 8:30 পর্যন্ত হয়। এছাড়াও শনি মঙ্গলবার বা কোনো বিশেষ দিনে সকাল 9:00 থেকে 12:00 অবধি আর সন্ধেবেলা 6:00 থেকে 8:30 পর্যন্ত পুজো হয়। কিন্তু শীতকালের সময় একটু আলাদা, সেটা হলো শনি মঙ্গলবার 9:30 থেকে 12:30 আর সন্ধেবেলা 5:30 থেকে 8:00, আর শীতকালের অন্য দিন সকাল 10:00 থেকে 1:00 আর সন্ধেবেলা 5:30 থেকে 7:30। মায়ের বাৎসরিক পুজো হয় দোল পূর্ণিমার পরে যে শনিবার পড়বে সেই শনিবার দিন। এটা হলো মায়ের মূর্তি। লোকমুখে প্রচলিত যে এই মা মাটি ভেদ করে উঠেছেন। মাকে পুজো দেবার সাথে সাথে বজরঙ্গবলী আর মহাদেবও রয়েছে, এনাদেরও পুজো দিয়ে দিতে পারবেন এই একই মন্দিরে। আমি দোল পূর্ণিমার পর বাৎসরিক পুজোর সময় এসেছিলাম মাকে পুজো দিতে, আর তখন খুব বড় করে মেলাও হচ্ছিল এখানে। মেলাটা ঘুরতে ঘুরতে আপনাদেরকে বলে দিই, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করুন, আর যে কোনো ভ্রমণ বিষয়ক ভিডিও দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।